পরিচ্ছেদ তেষট্টি আইলমের বিলুপ্তি ও মূর্খতার প্রসার রবি রহমতুল্লাহ আলাইহি বলেন যার কাছে কিছুমাত্র আইলম আছে তার উচিত নয় নিজেকে অপমানিত করা হাদিস আশি ইমরান ইবনে মাইসারা রহমতুল্লাহ আলহির সনদে অনসর আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম বলেছেন যে কেয়ামতের কিছু নিদর্শন হলেও আইলম লোপ পাবে অজ্ঞতার বিস্তৃতি ঘটবে মদপান ব্যাপক হবে এবং বেভিচার ছড়িয়ে পড়বে